রমজানের শেষ 10 দিন বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্বপূর্ণ, অনেক চমৎকার কথা এবং অনেক নসিহাত আমাদের সামনে পেশ করেছেন। বিশেষ করে একটা হাদিস আশ্চর্য হতে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ইজা দাখাল আল আশরুল আওয়াখির, যখন রমজানের শেষ দশক প্রবেশ করে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিজারহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গ্রামের মানুষ কৃষিকাজ করার জন্য যেমন লুঙ্গি পেঁচিয়ে নেয়, যেমন আমরা যেখানে আছি এখান থেকেও আশেপাশে মানুষ যারা কাজ করতেছে, সামনে একজন আমাদের এখানে ধানে পা দিচ্ছে, এটা যেহেতু গ্রাম অঞ্চল আপনারা দেখতে পাবেন ধানে পা দেওয়া, তো এই জাতীয় যখন কঠিন কাজের জন্য মানুষ নামে তখন যেভাবে লুঙ্গি গায়ে গামছা বেঁধে, যিনি ধানে পা দিচ্ছিলেন উনি মাথায় গামছা বেঁধে আছে, এই ধরনের যখন মানুষ কঠিন কাজে নামে তখন মাজায় গামছা বেঁধে লুঙ্গিকে আমাদের বাংলা ভাষায় বলে নেংটি মারা, নেংটি মেরে কঠিন কাজে নামে। তো আল্লাহর রাসূলের ক্ষেত্রে এই হাদিস কেন বলা হলো যে আল্লাহর রাসূল গামছা মাজায় বেঁধে তিনি নামতেন? কিসের জন্য নামতেন? কৃষিকাজের জন্য না, ইবাদতের জন্য নামতেন। এত কঠোর ও কঠিন ইবাদত করবেন, কৃষক যেমন মাজায় গামছা বেঁধে কঠিন কাজের জন্য নামে, আল্লাহর রাসূল শেষ 10 দিন আসলে ঠিক সেই রকম প্রস্তুতি নিতেন ইবাদতের জন্য। তাহলে যার আগের এবং পরের সকল গুনাহ ক্ষমা হয়ে গেছে, যার আগের এবং পরের সকল গুনাহ ক্ষমা হয়ে গেছে, তার যদি ইবাদত করার এত প্রয়োজন হয়, তাহলে আমার আপনার মতো যারা পাপিষ্ঠ, যারা গুনাহগার, যারা সকাল সন্ধ্যায় পাপে ডুবে থাকি, যাদের অন্তর কালো হয়ে গেছে, যাদের চেহারা মুসওয়াদ্দাহ, উজুহুম মুসওয়াদ্দাহ, চেহারায় পাপের দাগ ফুটে উঠেছে, প্রকাশ্য অপ্রকাশ্য, গোপন প্রকাশ্য সকল গুনাহে যাদের জীবন অন্ধকারাচ্ছন্ন, তাদের জন্য আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করা এবং রমজানের শেষ 10 দিনের প্রস্তুতি নেওয়া কতটা জরুরি। বসো, তোমরা বসো, বসে থেকে কথা শোনো। তো রমজানের শেষ 10 দিনের প্রস্তুতি নেওয়া কতটা জরুরি, তোমাদের যদি আরও সব থাকে, আরও বিছানোর কিছু থাকে তাহলে সেগুলো বিছাও, যদি যেহেতু এনারা শুনবে, শুনুক, বস থেকে শুনুক, বসো। তো সম্মানিত উপস্থিতি, রমজানের শেষ 10 দিনকে গুরুত্ব দেওয়া শিখ, রমজানের শেষ 10 দিনের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন যে আইকাজা আহলাহু, আল্লাহ রাসূল নিজে রাত জাগতেন, তার পরিবার পরিজনকে রাত জাগাতেন, আর আমরা আমাদের বাংলাদেশের মুসলমানেরা গতকাল 21 রাত কিভাবে জেগেছে, যাদের হাতে মোবাইল থাকে তারা সব সময় মোবাইল করতে করতে রাত জেগেছে, কি যুগ, কথা ঠিক কিনা বলো? তারপরে সারা রাত জেগেছে, সে তো বুঝে না রাতের গুরুত্ব, সে তো বুঝে না যে এই রাত গতকাল রাতে বৃষ্টি হয়নি, তো লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সাহাবীরা বলছে যে আমরা আল্লাহ রাসূলকে দেখতেছি, ইয়াসজুদু ফি মাইহু আলাইহি ওয়াসাল্লাম, মাটি এবং কাদার মধ্যে সিজদা করতেছে। লাইলাতুল কদরের রাতে এত বৃষ্টি হয়েছিল যে কাদা মেঝে ছিল মাটি, তো আল্লাহ রাসূল কাদা এবং মাটির উপর সিজদা করতেছে, সেই কাদা আল্লাহ রাসূলের কপালে লেগেছিল। তো গতকাল রাতে তো বৃষ্টি হয়েছে, গতকাল রাতে লাইলাতুল কদরের রাত হতে পারে, কিন্তু কে মূল্য দিবে? আর মোবাইল মানুষকে কি করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, মোবাইলের কারণে মানুষ সব কিছুর গুরুত্ব হারিয়ে ফেলেছে। তো সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদরের রাতকে গুরুত্ব দেওয়া শিখতে হবে। লাইলাতুল কদরের আর একটা আলামত হচ্ছে লাইলাতুন তালকাতুন সামহা, লাইলাতুল কদরের রাত হবে স্বচ্ছ এবং নির্মল। লাইলাতুল কদরের রাতের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে লা হাররাতা ওয়ালা বারেদাতা, লাইলাতুল কদরের রাতে নাতিশীতোষ্ণ, কোনো গরমও বেশি থাকবে না, ঠান্ডাও বেশি থাকবে না, নাতিশীতোষ্ণ। লাইলাতুল কদরের পরের যে সকালটা হবে সেই সকালটা কেমন হবে, সে সকালের সূর্যের তেজ থাকবে না, তেজহীন সূর্য হবে। তো লাইলাতুল কদর কি, লাইলাতুল কদরের গুরুত্ব আমরা বুঝি, কই দিকে তাকাচ্ছ কেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীকে বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফেরেশতাকে জিব্রাইল, সর্বশ্রেষ্ঠ মাস কোনটা, রমজান, সর্বশ্রেষ্ঠ রাত কোনটা, লাইলাতুল কদর, তাই না? তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা, জিব্রাইলের এত মর্যাদা, লাইলাতুল কদরের এত মর্যাদা, রমজানের এত মর্যাদা, আসল কারণটা কি বলতো? মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খাইর, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন,
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, রমজান এমন একটি মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, আর আমরা লাইলাতুল কদরের রাতে কোরআন অবতীর্ণ করেছি। আর কোরআন কার কালাম? কালামুল্লাহ, আল্লাহর কালাম। মানুষ মানুষের কাছে চিঠি লেখে, মা তোমার কাছে চিঠি লিখেছে যখন ফোন ছিল না, প্রেমিক প্রেমিকার কাছে চিঠি লিখেছে, সেটা 100 বার পড়ে দেখে, 50 বার পড়ে দেখে, আহ আমার মা চিঠি লিখেছে, বুকে জড়িয়ে ধরে। আর আল্লাহর কালাম ওই ঘরে পেঁচিয়ে তাকের উপর রেখে দিয়েছে। তা আল্লাহর কালাম কি ঘরে পেঁচিয়ে তাকের উপর রাখার জন্য? আল্লাহর কালাম কি ওই ঝাড়ফুঁক করে ফু দেওয়ার জন্য? আল্লাহর কালাম কি তাবিজ কবজের ব্যবহারের জন্য? এত অবহেলিত আল্লাহর কালাম! তাহলে মুসলমানের জন্য ফরজ যে কোনো মূল্যে সে কোরআন পড়া শিখবে এবং বুঝবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছে, মুসলমানের জন্য আরবি শিক্ষা করা ফরজ। আরবি যদি না শিখে তো কোরআন বুঝতে পারবে না। কোরআন বুঝতে না পারলে তার সৃষ্টিকর্তা তাকে কি বললো সেটা বুঝতে পারবে? বুঝতে পারবে না। আর কোরআন যখন তুমি জেনে বুঝে পড়বা নিজের মতো করে, মন মতো করে, তখন কোরআনের এক একটা আয়াত তোমার অন্তরকে কাঁপিয়ে দিবে, এক একটা আয়াত তোমার চোখ থেকে পানি ঝরাবে। এর নাম কোরআন। কোরআন পড়ে কোরআন শুনে মানুষ হেদায়েত হয়ে গেছে। এক ডাক্তার জাকির নায়েক যত মানুষকে না হেদায়েত করতে পারবে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যত মানুষকে না হেদায়েত করতে, লাখো জাকির নায়েক যত মানুষকে হেদায়েত করতে, এক কোরআন তার চেয়ে বেশি মানুষকে হেদায়েত করতে পারবে। আল্লাহ বলছে হুদাল্লিন নাস, আমি কোরআন দিয়েছি মানুষকে হেদায়েত করার জন্য। আর আল্লাহর কালাম মানে, আল্লাহর কালাম মানে অপরিবর্তনীয়, অপরিবর্তনশীল। আল্লাহর সৃষ্টিজীব এই মোবাইলটা, আল্লাহর এই মোবাইলটা সৃষ্টিজীব না? সৃষ্টিজীব না, মানুষ বানিয়েছে। আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আমরা সৃষ্টিজীব। কোরআন কি আল্লাহর সৃষ্টিজীব? না, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আল্লাহর জাত যেমন, আল্লাহর কালাম তেমন। এই জন্য সেটা মহাপবিত্র, এই জন্য সেটা সর্বশ্রেষ্ঠ। আর এই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যেই নবীর উপর অবতীর্ণ হয়েছে, সেই নবী সর্বশ্রেষ্ঠ। এই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যেই মাসে অবতীর্ণ হয়েছে, সেই মাস সর্বশ্রেষ্ঠ। এই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যেই রাতে অবতীর্ণ হয়েছে, সেই রাত সর্বশ্রেষ্ঠ। এই জন্য বুঝতে হবে যে রাতের মহত্বটা কোথায়, এই মাসের মহত্বটা কোথায়। রমজান কিসের মাস? কোরআনের মাস। রমজান আমরা কয়টা পাবো? আমাদের জীবন যদি 60 বছর হয়, 15 বছর বুদ্ধি হতে হতেই চলে যায়। তোমার বয়স কত? 16 বছর। তোমার বয়স কত? 18। তো মানুষের বুদ্ধি হতে হতে 15-18 বছর চলে যায়, তাহলে আর বাকি 45 বছর, মাত্র 45টা রমজান পাবো আমরা, অনলি 45টা। যার 20 বছর চলে গেছে, সে মাত্র 40টা রমজান পাবে। তাহলে এক একটা রমজান কত গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, অথচ মানুষ রমজানকে গুরুত্ব দেওয়া শিখেনি। রমজান এসেছে মানে মানুষ কি মনে করেছে? মানুষ রমজানকে অপমান করতে চেয়েছে, ঈদকে অপমান করতে চেয়েছে। রমজান এসেছে মানুষ কি করেছে? মানুষ রমজানকে কেন্দ্র করে ছবি তৈরি করেছে, করেনি ঈদকে কেন্দ্র করে ছবি তৈরি, নায়ক নায়িকাদের কাজ। আর যুবক যুবতী রমজানকে কি মনে করেছে? আনন্দ উল্লাস, ছুটির মাধ্যম। না, রমজানকে যারা অবহেলা করবে তার চাইতে বড়, রগিমা আন ফরজুলিন, রগিমা আন ফরজুলিন, রগিমা আন ফরজুলিন, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক। কে সে যে রমজানকে পেল কিন্তু নিজের গুনাহ মাফ করে নিতে পারল? রমজানে কত ফজিলত আছে। মানসাম রমাদান ইমান ও ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামি। রমজান মাসে সিয়াম রাখো, পূর্বের গুনাহ মাফ হয়ে গেছে। রমজান মাসে তারাবি পড়ো, পূর্বের গুনাহ মাফ হয়ে গেছে। রমজান মাসে লাইলাতুল কদরের রাত জাগো, পূর্বের গুনাহ মাফ হয়ে গেছে। কত সুযোগ রমজান মাসে! আসমানের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। কত প্রস্তুতি আল্লাহ সুবহান ওয়া তাআলা রমজান মাসকে নিয়ে, আর আমরা রমজান মাসকে গুরুত্ব দিচ্ছি না। আর এই রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? শেষ 10 দিন। অতএব শেষ 10 দিন, এই যে শেষ সময়টা চলে এসেছে, এই সময় আমাদের অন্তরে কষ্ট থাকতে হবে। ইস, রমজান চলে যাচ্ছে, একবার কোরআন শেষ করতে পারলাম না, কোরআন পড়ে একবার শেষ করতে পারলাম না, রমজান চলে যাচ্ছে, অনেক কষ্ট। কিন্তু এই কষ্ট থাকতে হবে। রমজান চলে যাচ্ছে, আমি প্রত্যেক দিন তারাবির সালাতে অংশগ্রহণ করতে পারিনি, এই কষ্ট থাকতে হবে আমাদের অন্তরে। রমজান চলে যাচ্ছে, আমরা ঠিকমতো কোরআন তেলাওয়াত করতে পারিনি, এই কষ্ট আমাদের মধ্যে থাকতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আমরা মোটামুটি যতক্ষণ না, তোমরা বসে থাকো, বসে থাকো, আমরা যতক্ষণ আলোচনা করলাম আপনাদের সামনে রমজানের শেষ 10 দিনকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে, আমাদের মাঝে আমাদের দিনী ভাইয়েরা উপস্থিত আছে, আমাদের বন্ধু বান্ধব উপস্থিত আছে, এবং আমরা এখানে বেড়াতে এসেছি। তো রমজানের শেষ 10 দিনকে আমরা সবাই গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, এবং রমজানের শেষ 10 দিন গুরুত্ব দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে রাত্রিতে দীর্ঘভাবে সালাত আদায় করা। মাধ্যম কি বলতো? রাত্রে দীর্ঘ সালাত আদায় করা। কোনো সুরা যদি মুখস্থ না থাকে তো সুরা ফাতেহা, নাস ফালাক, ইখলাস বারবার পড়ো।
ওটাই বারবার পড়ো। আল্লাহ রাসুল ততক্ষণ দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ সুরা বাকারা পড়তে সময় লাগতো, ততক্ষণ দাঁড়িয়ে থাকতেন, অতক্ষণ রুকুতে থাকতেন যতক্ষণ সুরা বাকারা পড়তে সময় লাগতো। তাহলে কত লম্বা সালাত ছিল, তাড়াহুড়া করে 20 রাকাত সালাতের প্রয়োজন নাই, ধীর স্থিরভাবে সুন্দরভাবে 2 রাকাত সালাতই তোমার পূর্বে সকল গুনাহ মাফ করে দিতে। আর রমজান মাসের এই শেষ 10 রাতে আমাদের সবচেয়ে বেশি টার্গেট থাকতে হবে কিসের জন্য বলো দেখি? কথার কথা তুমি বুঝতে পারলা যে আজকে লাইলাতুল কদর, তোমার কাছে এমন একটা সুযোগ দেওয়া হলো যে যাও আজকে তুমি যা চাইবে তাই দেওয়া হবে। কি চাবা বলো দেখি? কি চাইবা? তারপরে কথাগুলো সুন্দর, কিন্তু সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ রাসূল এটাই শিখিয়েছে যে আল্লাহ তুমি মাফ করে দিলেই বাঁচি, আমার আমলের উপর এমন কোনো ভরসা নাই যে আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো, এই ভরসা আমার নাই। তোমার দয়ার ভিখারি, তোমার দরবারে খালি হাতে এসেছি, ভিক্ষা করার আদবও জানি না, ভিক্ষা করার শিষ্টাচারও জানি না, এত নিঃস্ব, এত দরিদ্র, এত গরিব, আমার আমল দিয়ে আমি জান্নাতে যাব এই দাবি করার সুযোগ আমার নাই। তোমার দয়া, তোমার ক্ষমা, তোমার রহমত দিয়ে জান্নাতে যেতে পারি। তাহলে সুযোগ পেলে আল্লাহর কাছে কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে। এই জন্য আল্লাহ রাসুল শিখিয়েছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, তো তুমি যখন ক্ষমাশীল, তুমি যখন ক্ষমাকে ভালোবাসো, তাহলে আমাকে কি করে দাও? ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিলেই, আল্লাহ দয়ার দৃষ্টি দিলেই, আল্লাহ করুণার দৃষ্টি দিলেই আমরা বেঁচে যাব। এই জন্য আল্লাহর দরবারে নত হতে হয়, আল্লাহ এই জন্য অহংকারীকে পছন্দ করে না। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের রমজানের শেষ দশক গুরুত্বের সাথে, গুরুত্ব দিয়ে, জান প্রাণ দিয়ে আমল করার, লম্বা সালাত আদায় করার, দীর্ঘ সালাত আদায় করার, বেশি বেশি জিকির আজকার। এই যে দিনী ভাইয়েরা যারা লাইভে আছে এই মুহূর্তে, দিনী ভাইদের, তোমাদের সামনে তো বললাম তোমরা ফেসবুক চালাও কিনা জানি না, যারা দিনী ভাই লাইভে আছে, দিনী ভাইদের কাজ কি? সারাদিন ওর পিছনে লেগে থাকা, আরেকজন আরেকজনের পিছনে লেগে থাকা, অমুক কাফের, অমুক মোনাফেক, অমুকের গীবত করা, অমুকের রদ করা, কমেন্টে গণ্ডগোল করা, কে কি করলো না করলো সারাদিন, এগুলো হচ্ছে দিনী ভাইদের কাজ, আমাদের অধিকাংশ দিনী ভাইদের কাজ। না, রমজানে বন্ধ করে দেন, আপনার আমলের এত জোর নাই যে আপনি আমলের জোর দিয়ে জান্নাতে যেতে পারবেন, রমজানে সব বন্ধ করে দেন, গঠনমূলক কাজ করেন, মানুষকে ভাঙ্গার কাজ কেন করেন, গঠনমূলক কাজ করতে হবে, নিন্দা হিংসা বিদ্বেষমূলক কাজ করা যাবে না, গঠনমূলক আর তানশিয়া ইনশা তানমিয়া, যেগুলো দিয়ে মানুষের উন্নতি হবে, যেগুলো দিয়ে মানুষ শিখবে। কোরআন শিক্ষার কোর্স করেন, নিজের গ্রামে গিয়ে মানুষকে কোরআন শিখান, বাহিরে বের হয়ে মানুষকে দাওয়াত দেন। কয়দিন বাংলাদেশের সাঁওতাল হিন্দু তাদেরকে দাওয়াত দিয়েছেন, কয়দিন যারা বেনামাজি তাদের কাছে গিয়ে দাওয়াত দিয়েছেন, কয়দিন গ্রামে বের হয়ে দাওয়াত দিয়েছেন? সবসময় সারাদিন ফেসবুকে গণ্ডগোল করা, মারামারি করা, হিংসা বিদ্বেষ নিয়ে ব্যস্ত থাকা, এতে অন্তর কঠিন হয়ে যায়। কাসাত কুলুবুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে ফালাউলা ইজাআহুম বাসুনা, যখন তাদের উপর বিপদ আপদ আসে, আল্লাহর গজব আসে, কতই না ভালো হতো আল্লাহর গজব দেখে, আল্লাহর শাস্তি দেখে, তাদের রউ, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসতো। কিন্তু না, এই যে সারাদিন ফেসবুকে থেকে গণ্ডগোল মারামারি করে, ফতোয়া নিয়ে মারামারি করে মানুষের অন্তর কঠিন হয়ে গেছে, আল্লাহ কোরআন এইভাবেই বলছে কাসাত কুলুবুহুম, মানুষের অন্তর কঠিন হয়ে গেছে। করোনা ভাইরাসের মতো আজাব গজব আসার পরও মানুষের অন্তর এত কঠিন হয়ে গেছে যে মানুষ আল্লাহর নিকটে আসা তো দূরের কথা, আল্লাহর নিকটে আসার যে রাস্তাগুলো সে রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। এই জন্য আল্লাহ কোরআন মাজিদে ওই আয়াতের পরেই বলছে যে সাইয়্যিনাল্লাহু শাইতান, তারা যে কাজগুলো করতেছে আল্লাহর গজব আসার পরেও কতই না ভালো হতো যদি তারা আল্লাহর দিকে ফিরে আসতো, কিন্তু ফিরে আসেনি, ফিরে না এসে তারা আল্লাহর দিকে ফিরে আসার যে রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। তো কতই না ভালো হতো যদি তারা ফিরে আসতো, তা তারা যে ফিরে আসার রাস্তা বন্ধ করে দিয়েছে এটা কেন? শয়তান তাদের জন্য এই কাজগুলোকে তাদের সামনে সুন্দর করে পেশ করেছে, তারা শয়তানের চক্রান্তে পড়ে তাদের অন্তর কঠিন হয়ে গেছে। আল্লাহর সামনে কাঁদলে কয়দিন চোখের পানি ঝরেছে আমাদের, আল্লাহর ভয়ে কয়দিন অন্তর শক্ত হয়ে গেছে। আপনার অন্তরে এই অনুভূতি থাকতে হবে যে আমি আল্লাহ থেকে দূরে চলে গেছি। যুবক, তোমার অন্তরে অনুভূতি থাকতে হবে যে আমি আল্লাহ থেকে দূরে চলে গেছি, আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই। একজন পিতামাতার সাথে একজন সন্তানের সম্পর্ক ছিন্ন হলে যত না কষ্ট হয়, তুমি যদি আজকে তোমার বাপ মাকে হারিয়ে দাও কত কষ্ট হবে, সন্তান যদি তার বাপ মাকে হারিয়ে দেয় কত কষ্ট হবে, বাপ মা যদি সন্তানকে হারিয়ে দেয় কত কষ্ট হবে, সন্তানের সাথে বাপ মায়ের বিচ্ছিন্নতা যতটা না কষ্টের, আল্লাহর সাথে তোমার সম্পর্কের দূরত্ব তার চেয়ে বেশি কষ্টের। তুমি কি আল্লাহর কাছে হাত পেতে কিছু চাইতে পারবে এই সাহস তোমার আছে? তুমি চাইলেই দেখবে তোমার লজ্জা করো, তুমি তো কোনোদিন নামাজই পড়ো, আল্লাহ থেকে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহর চাইতে বড় আশ্রয়দাতা, বড় আশ্রয়স্থল পৃথিবীতে কেউ নাই,
সবাই স্বার্থপর, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ভাই, তোমার বোন, তোমার বন্ধু, তোমার বন্ধু বান্ধব সবাই স্বার্থপর, স্বার্থহীনভাবে তোমাকে একমাত্র ভালোবাসে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আমরা যে সকালে না খেয়ে থাকলে শরীর দুর্বল হয় না, এই যে সকাল থেকে না খেয়ে আছে আমাদের শরীর দুর্বল হয়েছে না? হয়নি, হয়েছে। মানে এই শরীরের খাদ্যের প্রয়োজন আছে। যেমন শরীরের খাদ্যের প্রয়োজন আছে, তেমন আত্মার খাদ্যের প্রয়োজন আছে। আত্মার খাদ্য কী? তুমি সারাদিন গুনাহ করতেছো, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত আছো, গণ্ডগোল করতেছো, মারামারি করতেছো, খেলা দেখতেছো, তুমি তো তোমার আত্মাকে সুযোগই দাও না, যে তোমার আত্মা যে কষ্টে আছে এটা বোঝার সুযোগই দেয় না মানুষ। সবসময় ফেসবুকে, সবসময় ইউটিউবে মুভি, সিনেমা, খেলা, গণ্ডগোল, মারামারি, গল্প, গুজব, চায়ের স্থলে আড্ডা, একটু যে সময় দিবে অন্তরকে, যে না হে অন্তরটা আল্লাহ, পৃথিবীতে কিন্তু এই শরীর কিন্তু মায়ের পেটে সৃষ্টি হয়েছে, কিন্তু অন্তর রুহ আল্লাহর পক্ষ থেকে এসেছে। রুহ কি মায়ের পেটে সৃষ্টি হয়েছে? অসম্ভব। রুহ আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসায় রুহকে আমরা সময় দিতে চাই না। আমরা গান বাজনা আনন্দ উল্লাস দিয়ে ভুলিয়ে রাখি যে আমি একদিন মারা যাব। রুহ যে কষ্টে আছে এটা বুঝতে দিতে চাই না। সব বন্ধ করে একদিন অন্ধকার ঘরে চিন্তা করো, দেখবা যে তোমার রুহ কষ্ট পাচ্ছে। আর যদি এইভাবেই চলতে থাকে, গুনাহের পাহাড় এভাবেই বাড়তে থাকে, তাহলে একসময় তুমি দেখবে যে আত্মহত্যার রাস্তা অবলম্বন করে নিচ্ছে। অন্তর কালো হতে 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 এত কালো হয়ে গেছে যে পৃথিবীতে আর থাকতে মন চায় না, শান্তি নাই। টাকা দিয়ে সুখ কিনা যায়, শান্তি কিনা যায়, এসি কিনা যেতে পারো? ওই মসজিদে এসি কিনা আছে তোমাদের মসজিদে? ওই মসজিদে আমি আগে এসেছিলাম, প্লাস্টারও ছিল না, এখন প্লাস্টার করে সুন্দর টাইলস করে, যেগুলো টাকা দিয়ে করা সম্ভব, কিন্তু ওই মসজিদের মুসল্লিদের অন্তরের শান্তি টাকা দিয়ে কিনা সম্ভব? অসম্ভব। ওই শান্তি কোথায় থেকে আসবে? আল্লাহর স্মরণে। যখন তুমি আল্লাহর কাছে ফিরে যাবা, তখন তোমার অন্তরে শান্তি আসবে। আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহ সুবহানাহু তাআলার স্মরণের মাধ্যমে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায়। আল্লাহ সুবহানাহু তাআলার স্মরণ হচ্ছে মানুষের আত্মার খাদ্য। এই জন্য আল্লাহ বলছে আকিমিস সালাত লিযিক্রি, দিনে রাতে 24 ঘন্টায় যদি একবারও স্মরণ করতে না পারো, তবুও কমসে কম 5 বার আমাকে তোমাকে স্মরণ করতে হবে। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশায়, এই 5 বার আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর স্মরণের জন্য সালাত আদায় করতে হবে। সালাত কি জন্য রাখা আছে? আল্লাহকে স্মরণ করার জন্য। সুতরাং আল্লাহ থেকে দূরে থাকা যাবে না, আল্লাহ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে আমরা বিপদে পড়ব। আল্লাহ যখন মাছের পেটে ছিল, তখন মাছের পেটে সে যদি আল্লাহকে স্মরণ না করত, তাহলে সে মরা পর্যন্ত মাছের পেটে থেকে যেত। তা আল্লাহকে স্মরণ করার গুরুত্ব, ফাযকুরুনি আযকুরুকুম, পৃথিবীর যেখানেই থাকো না কেন, এই যে বিশাল পুকুর, এই বিশাল পুকুরের অতল গহ্বরে যে মাছগুলো আছে, ওরা আল্লাহর তাসবিহ পাঠ করে না? করে না। এই যে এখানে আম গাছগুলো দেখা যাচ্ছে, এই আম গাছের পাতা, এই আম গাছের আম, এরা আল্লাহর তাসবিহ পাঠ করে না? করে না। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। এই জন্য সালাতে দাঁড়ালে কাপড় কি করতে হয় না? কাপড় জড়াতে হয় না, কেন না কাপড় আল্লাহর তাসবিহ পাঠ করে। তো সবাই আল্লাহর তাসবিহ পাঠ করছে, কিন্তু আমরা সবাই আল্লাহকে স্মরণ করতেছি, আমরা আমরা আল্লাহর থেকে দূরে আছি। আর ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষ অনেক দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আমাদের কি ক্ষমতা? ছোট্ট বাচ্চাকে দেখো, ছোট্ট বাচ্চা যখন মায়ের পেট থেকে, মায়ের পেটে যখন থাকে, তখন আল্লাহ যদি তার রুজির ব্যবস্থা না করে 10 মাস 10 দিন কে খাবার দিবে ওকে বলো? যখন মায়ের পেট থেকে আসে, তখন যদি মায়ের বুকে দুধের ঝর্ণা ধারা প্রবাহিত আল্লাহ না করে কে খাবার দিবে বলো? পৃথিবীর কোনো শক্তি আছে ওই বাচ্চাকে খাওয়াতে পারবে? কোনো ক্ষমতা নেই। ওই ছোট্ট দুর্বল মানুষ বড় হয়ে অহংকারী হয়ে যায়, নিমক হারাম হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছে ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুত, মানুষ বড়ই নিমক খারাপ। মানুষ রাত দিন আল্লাহর নিয়ামত ভোগ করতেছে, রাত দিন 24 ঘন্টা, এই অক্সিজেন, এই সূর্যের আলো, সূর্যের আলো থেকে যদি ওই যে ঘাসগুলো, ওই যে দেখা যাচ্ছে এই যে ঘাসগুলো, যে ধান ধান লাগানো আছে, এগুলো যদি আমরা সূর্যের আলো থেকে ঢেকে রাখি গামলা দিয়ে, তো ওইটা কি থাকবে 1 মাস পর? তাহলে কি দিয়ে টিকে আছে? সূর্যের আলো দিয়ে টিকে আছে। এই সূর্যের আলোর মাধ্যমে সব কিছু হচ্ছে। ওই ঘাস মুরগিগুলো খাচ্ছে, ওই ঘাস মাছ, ওই ঘাস গরু ছাগল খাচ্ছে, সেখান থেকে আমরা খাচ্ছি। তা সূর্য দিয়ে আমরা টিকে আছি, অক্সিজেন দিয়ে আমরা টিকে আছি, মানে 24 ঘন্টা আমরা আল্লাহর নিয়ামত ভোগ করি, কিন্তু আমরা নিমক হারাম, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। আর এত বড় নিমক হারাম যে রমজানের মতো মহান সুযোগ আল্লাহ সুবহানাহু তাআলা দেওয়ার পরেও আমরা আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি না, আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করি না, আল্লাহ সুবহানাহু তাআলার তাসবিহ তাহলিল পাঠ করি না। এই জন্য যুবক সমাজ, তোমাদেরকে আমি যেটা মসজিদে বললাম দাওয়াতি কাজ করতে হবে, এখনও বলতেছি আল্লাহ সুবহানাহু তাআলার দিকে ফিরে আসো, নিজে ফিরে আসো, বন্ধু বান্ধবকে ফিরিয়ে নিয়ে আসো, এটাই সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।